الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين. سورة مائدة এই 15 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমি নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। নূর বলতে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তা, রাসূলের জীবন আদর্শ, রাসূল নিজে। আর সুস্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীম। তার অর্থ কোনো ক্রমেই এটা নয় যে আয়াত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূর দিয়ে তৈরি করা হয়েছে, এ দাবি কোথাও করা হয়নি, কোরআনে কারীমের আয়াতে করা হয়নি। তো যেটা কোরআনে কারিমে এসেছে নূর, নূর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ জীবন আদর্শ নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছেন সেটা আমাদের জন্য নূর। অন্ধকার ঘনীভূত অন্ধকারের মাঝে পৃথিবীর মানবতা ছিল, সেখান থেকে আলোর পথ দেখানোর জন্য যে সত্তা পৃথিবীতে এসেছেন কোরআনে কারিমের সাথে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর অর্থ জন্মগতভাবে আল্লাহ পাক তাকে অন্যান্য সৃষ্টি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, তাকে নূর দিয়ে তৈরি করেছেন। কোরআনে কারিমের আয়াতে কোনো ক্রমে সেটা বোঝায় না, এই দাবি কখনই কোরআনে কারিমে করা হয়নি, বরং রাসূলের জীবন আদর্শ এবং রাসূলকেই বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ,